বেসিক ক্যারিয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। আজ আমি আমার সবচেয়ে পছন্দের প্রিয় কলেজ সম্পর্কে আপনাদের কিছু কথা শেয়ার করব। সরকারি কেশবচন্দ্র মহাবিদ্যালয়, কেসি কলেজ হিসেবে পরিচিত বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে সর্বাধিক স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হওয়া এটি। মানুষ হওয়ার জন্য শিক্ষা, এই নীতিমালাকে সামনে রেখে শিক্ষা ও সাংস্কৃতিক অগ্রগতি জন্য বদ্ধপরিকর। সরকারি কেসি কলেজ ঝিনাইদহ জেলা সহ আশেপাশে কয়েকটি জেলার মধ্যে রেজাল্ট যেমন ভালো, তেমনি সাংস্কৃতিক এবং সামাজিক কাজের মূল ভিত হিসেবে কাজ করে। দেশের বড় বড় যে সকল দিবস এবং সকল সামাজিক কার্যক্রমে এদের জুড়ি মেরা ভার। কেসি কলেজ দেশের মধ্যে অন্যতম সেরা কলেজ হিসেবে কয়েকবার খ্যাতি অর্জন করেছে। বিশিষ্ট সমাজসেবক বাবু কেশবচন্দ্র পাল কলেজটির প্রতিষ্ঠাতা পুরুষ। ঝিনাইদহ জেলার মহকুমার তৎকালীন এসডিও জনাব এম কে আনোয়ার কলেজ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছে। কলেজের প্রতিষ্ঠাতা পুরুষ বাবু কেশবচন্দ্রের নাম অনুসারে কলেজটির নাম কেসি কলেজ করা হয়। 1960 সালে প্রতিষ্ঠিত হয় এই কলেজটি এবং 1980 সালে সরকারিকরণ করা হয়। অধ্যক্ষ হিসেবে বর্তমানে রয়েছেন প্রফেসর ডক্টর বি এম রেজাউল করিম, আর উপ অধ্যক্ষ হিসেবে রয়েছেন প্রফেসর অশোক কুমার মৌলিক। তাদের সার্বিক তত্ত্বাবধানে কলেজটি দেশের মধ্যে খ্যাতি অর্জন করেছে। কলেজটিতে বিজ্ঞান শিক্ষা, ব্যবসা শিক্ষা এবং মানবিক শিক্ষার উপরে 3টি বিভাগ রয়েছে। এছাড়া অনার্সের 14টি বিষয়ের উপরে করা হয়। তাছাড়া একাধিক বিষয়ের উপরে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা যায়। তাছাড়া ডিগ্রি পাস কোর্সেরও ব্যবস্থা রয়েছে। বর্তমান 18,000 স্টুডেন্ট নিয়ে এই কলেজটি সুনামের সাথে তাদের কার্যক্রম পরিচালনা করছে। শিক্ষা অর্জনের পাশাপাশি এই কলেজটিতে রেড যুব রেড ক্রিসেন্ট, কেসি কলেজ থিয়েটার, কথন সাংস্কৃতিক সংসদ, রোভার, স্কাউট, ডিবেটিং সোসাইটি সহ একাধিক প্রতিষ্ঠান রয়েছে। এগুলো যেমন সামাজিক দিক থেকে কলেজটির সম্মান অনেক উপরে তুলছে, তেমনি দেশে সার্বিক সাংস্কৃতিক উন্নয়নে কাজ করছে। কলেজে হিসাববিজ্ঞান বিভাগের আসাদুজ্জামান স্যার, বাংলা বিভাগের হাসান অরিন্দম স্যার, ইংরেজি বিভাগের মনির স্যার, রাসায়নিক বিভাগের আসাফুদ্দৌলা স্যার নামগুলো শিক্ষার্থীদের কাছে অধিক জনপ্রিয় এবং তাদের ব্যবহার অত্যাধিক ভালো। যে কোনো মানুষেরই এই কলেজটি পছন্দ হবে, কারণ এর সুন্দর ফুল গাছের বিন্যাস দেখে। কলেজে ঢুকতেই আপনারা বিভিন্ন ধরনের ফুল গাছ দেখেছেন এবং এর আশেপাশে দেখেন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। বিগত 7 মাস কলেজটি বন্ধ আছে করোনা ভাইরাসের কারণে, তারপরেও এর অফিসের কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং অনলাইন ভিত্তিক ক্লাস গ্রহণ করা হচ্ছে। সামনে যে রুমটি দেখতে পাচ্ছেন, এটা কলেজের প্রশাসনিক ভবন। এটি বাবু কেশবচন্দ্রের বাসা ছিল, বর্তমানে অফিস রুম হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই কলেজের শিক্ষার্থীরা সকল সামাজিক অসঙ্গতিপূর্ণ যে সকল কার্যক্রম হয় তার বিরুদ্ধে সবসময় সোচ্চার। দেশের বিভিন্ন কার্যক্রমে এরা সচেতনতার জন্য ভলেন্টিয়ার হিসেবে কাজ করে, সেই সাথে দেশের অনেক দুর্যোগের সময় এই কলেজের শিক্ষার্থীরা তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং স্বেচ্ছাশ্রমের মাধ্যমে জেলা পরিষদেরকে সহযোগিতা করে থাকে। এই কলেজের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে যে সকল খেলা হয় সকল খেলায় অংশগ্রহণ করে এবং জাতীয় পর্যায় থেকে অনেক পুরস্কার অর্জন করেছে। তাছাড়া সাংস্কৃতিক বিভাগের জাতীয় পুরস্কার যেগুলো আছে, যেমন নাটক, গান, সামাজিক উন্নয়নের জন্য সচেতনতামূলক সংগঠন, সকল পর্যায়ে সুনামের সাথে কার্যক্রম পরিচালনা করে এবং জাতীয় পর্যায়ে অনেক বড় বড় স্বীকৃতি অর্জন করেছে। তাই শিক্ষার পাশাপাশি যদি বলতে হয়, সাংস্কৃতিক পর্যায়ে অনেক বড় অবদান রাখছে এই কলেজটি। এই কার্যক্রম করার জন্য প্রফেসর বি এম রেজাউল করিম স্যার অধ্যক্ষ, তিনি প্রচুর সহযোগিতা করে থাকে। শহীদ মিনারের পাশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুন্দর একটি মুরার রয়েছে। একাডেমিক ভবনের সামনে এই ফুলবাগানটি আমার অনেক পছন্দের। এখানে নানান ধরনের ফুল গাছ দেখতে পাবেন, সেই সাথে
এই একাডেমিক ভবনে অনার্সের এবং ইন্টারমিডিয়েটের ক্লাস নেওয়া হয়। গন্ধরাজ ফুলের সুবাসে যে কেউ এই কলেজে আসলে তার মন কেড়ে নেবে। তাছাড়া নানান ধরনের ফুল গাছে আবেষ্টিত এই জায়গাটি। একটু আগ সামনে এগিয়ে গেলেই দেখতে পাবেন বাংলাদেশ রোভারদের কার্যালয়। তাছাড়া এখানে রয়েছে বাণিজ্যিক বিভাগের ক্লাস নেওয়ার জন্য ক্লাসরুম। এটা বাণিজ্যিক ভবন নামে পরিচিত ছিল আগে। আর এখানে নিচেই রয়েছে খেলাধুলা করার জন্য একটি আলাদা জায়গা, যেখানে টেবিল টেনিস, ক্যারামবোর্ড, দাবা ইত্যাদি খেলা করানো হয়। কলেজটি সর্বত্র সিসি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হয়। এই কারণে কলেজের মধ্যে ইভটিজিং, সন্ত্রাস, মাদক একেবারেই নেই বললেই চলে। কলেজটিতে প্রায় বছরে প্রায় সব সময় বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়, যেমন হ্যান্ডবল, আন্তঃবিভাগীয় ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন সহ নানান প্রতিযোগিতা শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে হয়ে থাকে। তাছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান তো প্রায় সবসময় হয়। এই যে ভবনটি দেখছেন, এটার নাম পরীক্ষা ভবন। এখানে নিচতলায় এবং দোতলায় ইন্টারমিডিয়েটের ক্লাস নেওয়া হয় এবং তৃতীয় চতুর্থ তলায় পরীক্ষা নেওয়া হয়। যখন সরকারি পরীক্ষা থাকে তখন পুরো বিল্ডিংটাই পরীক্ষা নেওয়ার কাজে ব্যবহৃত হয়। কলেজে ঢুকেই ডান দিকে এই সুন্দর বিল্ডিংটি দেখতে পাবেন। আলাদা পরীক্ষা নেওয়ার জায়গার কারণে এখানে ক্লাস নিতে কোনো সমস্যাই হয় না। সামনে যেটি দেখছেন সেটা মুক্তমঞ্চ। এখানে আপনি যে কোনো সাংগঠনিক কার্যক্রম অনুষ্ঠান পরিচালনা করাতে অনেক সুবিধা হয়েছে। মুক্তমঞ্চে আপনারা কলেজের এবং কলেজের শিক্ষার্থীদের কোনো দাবি দেওয়া থাকলে এই মুক্তমঞ্চে তারা সেটা উপস্থাপন করে। লেটস টকস নামে একটি অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিনিধিরা কলেজের প্রশাসনে যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদের সাথে কথা বলে এবং তাদের সমস্যাগুলো তাদের মাঝে তুলে ধরে। এই বিজ্ঞান ভবনটি দেখছেন, এটা অনেক সুন্দর একটি ভবন। এই ভবনে সায়েন্স ডিপার্টমেন্টের ক্লাস নেওয়া হয়। সায়েন্স ডিপার্টমেন্টের অনার্সের এবং ইন্টারের যাবতীয় ক্লাস এই ভবনটিতে নেওয়া হয়। তাছাড়া বিশেষ কিছু ল্যাবের ব্যবস্থাও আছে। পাশে যে বিল্ডিংটি দেখছেন এটাকে লাইব্রেরি ভবন বলে। আর লাইব্রেরি ভবনের নিচতলায় শিক্ষক মিলনায়তন রয়েছে। এখানে শিক্ষকরা তাদের যাবতীয় প্ল্যান পরিকল্পনা করে থাকে এবং বিভিন্ন অনুষ্ঠান হওয়ার পরে তার মূল্যায়ন অনুষ্ঠানটি নিচতলায় হয়। আর উপরতলায় রয়েছে লাইব্রেরি ভবন। সামনে যে ভবনটি দেখছেন সেটা কলেজের কেসি কলেজ থিয়েটার রয়েছে, স্বেচ্ছায় রক্তদান সংগঠন বাঁধন রয়েছে, যুব রেড ক্রিসেন্ট রয়েছে, পাশে রয়েছে জিমাগার এবং উপরে বাংলাদেশে 2017 সালে ইয়ুথ অ্যাওয়ার্ড প্রাপ্ত প্রতিষ্ঠান কথন সাংস্কৃতিক সংসদের কার্যালয় রয়েছে। মূলত সাংস্কৃতিক বিভাগের প্রায় সকল কার্যক্রম এই ভবনটি থেকে নেওয়া হয়। এছাড়া কলেজের রয়েছে দুইটা হল, একটা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান হল যেটা ছেলেরা থাকে এবং অপরটি রয়েছে মহিলা হোস্টেল। আমি সরকারি কেসি কলেজ থিয়েটারের সভাপতি এবং বাঁধনের ছাত্র প্রতিষ্ঠা হওয়ার কারণে কলেজের কার্যক্রমগুলো খুব কাছ থেকে দেখেছি এবং কলেজের স্যারদের ব্যবহারে মুগ্ধ হয়েছি। বন্ধুরা, এটাই ছিল আমার লেখাপড়া করার সবচেয়ে পছন্দের প্রিয় কলেজ। আমি এখানে দীর্ঘদিন লেখাপড়া করছি এবং এই কলেজের সাথে সকল কার্যক্রমের সাথে অংশগ্রহণ করে নিজেকে অনেক গর্বিত লাগে এবং এখনও স্যারদের সাথে প্রায় দেখা করতে আসি। সকল স্যারদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে এবং সকল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সমৃদ্ধি কামনা করি। আর এত সময় আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এবং বাইরের পরিবেশটাকেও সুন্দর রাখবেন। ধন্যবাদ সবাইকে।